সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের ডিমান্ড ছিল একটি ভূগোলের মডেল প্রশ্ন। পরীক্ষার সময়, অর্থাৎ পরীক্ষা চলছে এই সময়, তোমাদের জন্য একটি প্রশ্ন রেডি করলাম, তাহলে দেখে নাও। প্রথমত তোমাদের একটা ম্যাপ থাকতে পারে, ম্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি দুটো থাকতে পারে, কোনো কোনো স্কুলে ইউরোপের ম্যাপ দিতে পারে, কোনো স্কুলে পৃথিবীর ম্যাপ দিতে পারে। তাহলে ইউরোপের ম্যাপ থাকলে এইগুলো, শুধু এইগুলো করলেই হবে এমন মানে নয়, অনেক আছে, সাগর যেমন অনেকগুলো আছে, পর্বতমালা অনেকগুলো আছে, জলবায়ু অঞ্চল অনেকগুলো আছে, তেমনি চ্যানেল বা প্রণালী অনেকগুলো আছে, তাহলে এইগুলো করবে। আর পৃথিবীর মানচিত্র হলে এই অংশগুলো করে রাখবে। চলে আসে বিভাগ খতে, এখানে 16টি প্রশ্ন এবং আমরা উত্তরসহ আলোচনা করছি। অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এটা নিশ্চয়ই জানো যে 15 কোটি 20 লক্ষ কিমি সর্বাধিক দূরত্ব। 1 ডিগ্রি ছাড়া ছাড়া পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা, এই অঙ্কটা বা এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে দিও। মো ব্লাঁ অবস্থিত ফ্রান্স এবং সুইজারল্যান্ডের সীমান্তে, শীতকালে শীতল সাইবেরিয়ান বাতাসকে ভারতে ঢুকতে বাধা দেয় কে না হিমালয় পর্বতমালা? আফ্রিকায় রয়েছে কোন নদীটি? এখানে নীল নদী। পৃথিবীর মোট 100 ভাগ জলের লোনা জলের পরিমাণ 97%। ভূপালে গ্যাসীয় বিপর্যয় ঘটেছিল 1984 সালে, কোন গ্যাস না MIC? বায়ুর চাপ মাপক যন্ত্র, উত্তর হচ্ছে ঘ ব্যারোমিটার, প্রমাণ বায়ুচাপ মাপা হয় কত ডিগ্রি অক্ষরেখায়? 45 ডিগ্রি অক্ষরেখায় সমুদ্র পৃষ্ঠে। দুটি পর্বতচূড়ার মাঝখানে নিচু খাতের মতো অংশকে বলে উপত্যকা। আমাজন নদী রয়েছে, উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকায়। আন্তর্জাতিক নদীর উদাহরণ এক্ষেত্রে, উত্তর হচ্ছে দানিউব। লন্ডন অববাহিকার প্রধান নদী, উত্তর হচ্ছে টেমস। ইউরোপ মহাদেশের পর্বতশ্রেণী নয়, এই যে নয় কথার বলছি খেয়াল রাখবে, উত্তর হচ্ছে আন্দিজ। ইটা ইটাই বা আউচ আউচ বা ইতাই ইতাই, এই রোগটি হয় ক্যাডমিয়াম দূষণে। এখানে আর্সেনিক দূষণ আছে, এখানে পারদ দূষণ আছে, সমস্ত দূষণগুলোই দেখে রাখবে। তাহলে আমরা চলে আসি 16.16 এ, জনবসতি সব থেকে বেশি দেখা যায় কোন অংশে না সমভূমিতে? এরপরে শূন্যস্থান পূরণ 4টে, নেদারল্যান্ডের ড্যাশ শতাব্দীতে পোল্ডার ভূমির কাজ শুরু হয়, উত্তর হচ্ছে 11 শতাব্দীতে। ফ্রান্সের দীর্ঘতম নদী সিন, বদ্বীপ নদীর কোন গতিতে না শেষ তথা নিম্ন গতিতে? মরুভূমির বালি উড়ে গিয়ে সঞ্চিত হয়ে সৃষ্টি হয় লোয়ের সমভূমি। বায়ুর চাপ মাপার একক মিলিবার, ভারতের সঙ্গে গ্রিনিচের সময়ের পার্থক্য মিনিটে লেখা আছে, অর্থাৎ তুমি মিনিটের উত্তরটা লিখবে 330 মিনিট। সত্য মিথ্যা নির্দেশ করো, 24 ঘন্টায় পৃথিবীর আবর্তন করে 15 ডিগ্রি, ভুল 360 ডিগ্রি আবর্তন করে। দ্রাঘিমা রেখার মান মূল মধ্যরেখা থেকে পূর্বে ক্রমশ বাড়ে, ঠিক। আলাস্কাতেও মধ্যরাত্রির সূর্য দেখা যায়, অর্থাৎ স্থানীয় সময় অনুসারে যখন মধ্যরাত্রি তখন সূর্য দেখা যায়, সত্য। পারদ দূষণে মিনামাতা রোগ হয়, ঠিক। নেক্সট, ইউরোপের দেশের সংখ্যা, স্বাধীন দেশের সংখ্যা 60, ভুল কারণ 56। হাজার হরের দেশ বলা হয় নরওয়েকে, মিথ্যা কারণ ফিনল্যান্ডকে। স্তম্ভ মেলাও কয় পৃথিবী, এর সাথে চলে আসবে আকাশগঙ্গা, ক্রাফলা চলে আসবে, আইসল্যান্ড, পো চলে আসবে ইতালি, স্টেপ চলে আসবে ইউক্রেন। এই অংশের উত্তর হলো শেষ। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যেখানে 4টি 4 নম্বর, নেদারল্যান্ডসের রাজধানীর নাম কি? এটা নিশ্চয়ই জানো, আমস্টারডাম। নেক্সট হচ্ছে পৃথিবীর অক্ষ কাকে বলে? অবশ্যই দুই মেরু উদ্দয় সংযোগকারী কাল্পনিক সরলরেখা যা পৃথিবীর কেন্দ্রবিন্দু দিয়ে প্রসারিত। মুক্তিবেগ জানো এটা নিশ্চয়ই। পৃথিবীর প্রতিটি দ্রাঘিমা রেখার প্রান্ত অংশ কোনটি না দুই মেরুবিন্দু? এরপরে এটার উত্তর হচ্ছে আগ্রা, চেরনোবিল, আমস্টারডাম। 2 নম্বর মানের প্রশ্ন, 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, বেশি একটু বেশি দেওয়া থাকবে। ভূমিরূপের বৈচিত্র্য কাকে বলে? নিশ্চিত সূর্য কাকে বলে? অক্ষাংশ কাকে বলে? সমচাপ রেখার দুটি বৈশিষ্ট্য,
পর্বত বেষ্টিত মালভূমির সংজ্ঞা দাও, অথবা ধারণবাহিক কাকে বলে, ইট্রিফিকেশন কাকে বলে, অথবা অর্শিং দূষণ বলতে কী বোঝো, তৈগা কাকে বলে বা বলতে কী বোঝো, পোল্ডার ভূমি কী বা বলতে কী বোঝো, ট্রাক ফার্মিং কাকে বলে, এগুলো ছিল 2 নম্বর। এবার 3 নম্বর মানের অধিবর্ষ নির্ণয়ের ক্ষেত্রে শতক বর্ষগুলিকে 400 দিয়ে ভাগ করতে হয় কেন, গিরিখাত ও কেনিয়ন কীভাবে সৃষ্টি হয় পার্থক্য দেখে রাখবে, মাটি দূষণ কীভাবে প্রতিরোধ করবে খেয়াল রাখবে, মাটি দূষণ জল দূষণ দুটোই প্রতিরোধ কীভাবে করবে, কীভাবে হয় বা কেন হয় এগুলো দেখতেই হচ্ছে। ইউরোপ মহাদেশে যে কোনো এক প্রকার জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক, তুমি তা তুন্দ্রা লিখতে পারো, স্টেপ লিখতে পারো, তৈগা লিখতে পারো, যে কোনোটা লিখবে, বায়ু চাপ বলয় চিত্র অঙ্কন করে ডিগ্রি সহ তাদের অবস্থান উল্লেখ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি চাপ বলয়ের ডিগ্রিগত অবস্থান, রুরো অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার ভূমিকা, পার্থক্য লেখা স্থানীয় সময় ও প্রমাণ সময়, পার্থক্য লেখা বায়ু উচ্চচাপ ও নিম্নচাপ। শেষ বিভাগ এখানে 5 নম্বর মানে 3টি প্রশ্ন উত্তর করতে হবে, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল কীভাবে হয় চিত্রসহ বুঝিয়ে দাও, বায়ুচাপের তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো, দূষক উল্লেখ করে জল দূষণের প্রধান 3টি উৎসের কথা, এখানে জল দূষণ ও মাটি দূষণ দুটোই করবে, কারণ দুটো করলে একটা না একটা পাবে, লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশের সংক্ষিপ্ত পরিচয় দাও, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো, স্তূপ পর্বতের সৃষ্টি চিত্র উদাহরণ সহযোগে আলোচনা করো, এখানে কিন্তু সঙ্গে গ্রস্ত উপত্যকাটাও উল্লেখ করে দেবে। এই ছিল তোমাদের প্রশ্ন, আশা করি এই প্রশ্নের উত্তরগুলো করে গেলে অনেকটাই তুমি ভালো ফল করবে বলে আমার মনে হয়। শুভেচ্ছা জানিয়ে এখানে তোমাদের জন্য শেষ করলাম।